খবরের সঙ্গে থাকার জন্য বেল আইকনে চাপ দিন আর সাবস্ক্রাইব করুন চ্যানেল দিনরাত। চোরেরা এবারে রাজধানী থেকে নিয়ে গেল আস্ত টমটম, মাথায় হাত চালকের, ফের রাজধানীর নিরাপত্তা প্রশ্নচিহ্নের মুখে। এবারে চুরি হলো টমটম। ঘটনা রাধানগর রাধামাধব উন্নয়ন সংঘ সংলগ্ন এলাকায়। প্রায় দেড় মাস ধরে এক যুবক টমটম রাখেন সেখানকার এক বাড়ির গ্যারেজে। সেই জায়গায় আরো দু তিনটি টমটম থাকে। প্রতিদিনের মতো শুক্রবারও রাতে সেখানে টমটম রেখে বাড়ি যায় চালক। শনিবার সকালে চালক টমটম নেই জানতে পেরে ছুটে আসে। তারা দেখে গ্যারেজের একদিকে তালা ভাঙা। কালকে 9:30 নাগাদ রাত্রেবেলা আমি গাড়ি নিয়ে চার্জে বয়ে সেটা মারি চাবি দিয়ে গেছিলাম। তো সকালবেলা আমার ফোন করছে যে তোর গাড়ি নাই। তো আমি আইলাম, আই সেটা দেখুন তো ঠিক গাড়ি নাই। তো গাড়ি নেওয়ার পরে এরপর সেটা আমি আমার মানে যাদের ফোন করছি যে আমার গাড়িটা তো নাই। তো বাড়িতে সেটা এইদিকে আইলাম, আই সেরকম গাড়ি নাই। আবার আই সেটা আমি এইদিকে সার্চ করলাম যে এরপর থানাত গেলাম। থানাত গিয়ে সেটা ইডেন্টি করলাম। ইডেন্টি করার পরে এরপর আমি চাইলে আই সেটা ইনকোয়ারি করে গেলাম। গাড়ি বের করতাম আছি, আয়াদি তোর গাড়িটা নাই। তো তারা আমি ফোন করছি কি তোর গাড়িটা রাখছিস নি, এখন রাখতে দিয়েছি কোনো আমি তোর গাড়ি নাই। তো তার তো অফিসের প্রশ্ন, আমি গেটে জন আমার গাড়িটা বের করতাম যায় যে দুটা তালা ভাঙা, তালা ভাঙা বলে আমি ফোন করছি তো গাড়িটা নাই। এরপরে আইল আর আয়াদি গাড়িটা নাই। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ, মামলা নিয়ে তদন্তে নেমেছে। বেলা ওই টমটম মালিক থানা গিয়ে বলছিলেন যে তাইনে টমটম গতকালকে রাত্রে এখানে এক বাড়িতে গেড়েছে, রাখার পরে আজকে সকালে হে দিবে লাগে যখন টমটম নিতে আসে তখন টমটম পাওয়া যায় না আর কি। তার মানে কে বা কাহারা চুরি করে নিছে। এই পয়েন্টটা পাওয়ার পরে আমরা সঙ্গে সঙ্গে আইসি স্পটে, স্পটে দেখছি সামনে দরজা তালা ভেঙে টমটমটা কে বা কাহারা নিয়ে গেছে। এই বিষয়টা নিয়ে আমরা এখন এনকোয়ারি বাইরে নিব, এরপরে দেখা যাক কতটুকু পর্যন্ত আগাইতে পারি। যে বাড়ির গ্যারেজে টমটম রাখা ছিল সেই বাড়ির লোকজন জানিয়েছে তারা কোনো শব্দই পায়নি রাতে। ওই তো আক্রমণ একত আছে, গাড়িটা নাই ঘরের ভেতরে, এতুরেই আমি জানি আর কিছু জানি। আপনার রাত্রেবেলা টের পাননি আপনারা? না, আমরা কিচ্ছু টের পাইনি। আমরা তো এই ঘরে ঘুমাইছি, পেছন দিয়ে ওই দিক দিয়ে কি হয়েছে কিচ্ছু বলতে পারিনি। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এ সমস্ত ঘটনা বেড়ে চলায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে রাজধানীতে পুলিশের টহলদারি নিয়ে। পিওর রিপোর্ট, চ্যানেল দিনরাত।